হেই, ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে সরকারি চাকরির আবেদন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে ওয়েমেন পদে 1385 জন লোক নেবে, যেটা হচ্ছে কি আপনি এসএসসি পাস হলেই এই আবেদনটি করতে পারবেন। তো কিভাবে আপনি আবেদন করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। তো মোবাইলে করার জন্য প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন br.teletalk, লিখে গো। তারপর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাবেন বাংলাদেশ রেলওয়ে, এটাতে ক্লিক করবেন। কারেন্ট সার্কুলার ওয়েমেন 25/1/2023, মানে জানুয়ারি 25 তারিখ থেকে শুরু হয়েছে এই যে ওয়েমেন লেখা, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিজমেন্ট, এইটাতে ক্লিক করলে হচ্ছে সার্কুলারটা দেখতে পারবেন। আর একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। ওকে, তারপর ওয়েমেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট। তারপর আর ইউ প্রিমিয়াম মেম্বার, আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে নো, আমি নোতে ক্লিক করছি। তারপর নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে চাইছে অ্যাপ্লিক্যান্টস নেম, তো এখানে আবেদনকারীর নামটা দিয়ে দিবেন ইংরেজিতে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ওকে। তারপর ফাদার্স নেম, বাবার নামটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর মাদার্স নেম, এখানে মায়ের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, এখানে তারিখ দিয়ে দিবেন, আমি তারিখ দিয়ে দিচ্ছি, সাত মাস জুলাই বছর 1990, ওকে। তারপর জেন্ডার, ছেলে হইলে মেল, মেয়ে হইলে ফিমেল, ন্যাশনালিটি বাংলাদেশি, এটা বাংলাদেশি থাকবে। তারপর রিলিজন, ধর্ম হচ্ছে কি ইসলাম, হিন্দু হইলে হিন্দু দিয়ে দিবেন। তারপর ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিবেন, আর না থাকলে পর নিচে বার্থ রেজিস্ট্রেশন, মানে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার এনআইডি কার্ড আছে, সো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর বার্থ রেজিস্ট্রেশন এখানে নো দিয়ে দিচ্ছি, কারণ আমি অলরেডি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিছি, মানে এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপর পাসপোর্ট আইডি আমার নাই, সো নো দিয়ে ক্লিক করছি। মেডিকেল স্ট্যাটাস, আমি হচ্ছে গিয়ে সিঙ্গেল। তো আপনি যদি মেরিড হন তাহলে মেরিড লিখে এখানে স্পাউস, মানে আপনার ওয়াইফের নামটা দিয়ে দিবেন। তো আমি মেরিড দিয়ে দেখাচ্ছি, ইসলাম। তারপর ফ্রিডম ফাইটার কোটা, মানে আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, কেউ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে ফ্রিডম ফাইটার এইখানে দিয়ে দিবেন। যেহেতু আমার কেউ মুক্তিযোদ্ধা নাই, সো নন কোটাতে দিয়ে দিচ্ছি, মুক্তিযোদ্ধা কোটা নেই। তারপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড, মানে আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী থাকেন তাহলে ইয়েস, আর না থাকলে নো। আর অরফান, মানে অনাথ, বাবা মা কেউ না থাকলে পরও ইয়েসে দিয়ে দেবেন। তো আমার আছে, আমি নতে ক্লিক করছি। তারপর এথিনিক মাইনরিটি, মানে হচ্ছে সংখ্যালঘু জাতি, এখানে নো। তারপর আনসার ভিডিপি কোটা, কেউ নাই। তারপর রেলওয়ে এমপ্লয়ি ডিপেন্ডেন্ট, মানে রেলওয়ে থেকে চাকরি করে না, নো। তারপর মেইলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানায়, বর্তমান ঠিকানাটা দিয়ে দেবেন। কেয়ার অফ, মানে বর্তমান ঠিক আপনি কার অধীনে থাকেন, তো আমি এখানে আপনি আপনার বাবার নামটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর ভিলেজ, আপনি আপনি যদি বর্তমানে ঢাকাতে বা অন্য কোথাও থাকেন তাহলে সেই ঠিকানায় দিয়ে দেবেন। তো আমি ঢাকার ঠিকানা দিয়ে দিচ্ছি। এলাকা হচ্ছে গিয়ে নয়াপাড়া। তারপর ডিস্ট্রিক্ট, জেলা হচ্ছে গিয়ে ঢাকায়, মানে আমি বর্তমানে ঢাকায় থাকি। তারপর থানা হচ্ছে গিয়ে খিলগাঁও। তো নিচে স্ক্রল করে দেখবেন আপনি আপনার ঠিকানা, এই তো খিলগাঁও। তারপর পোস্ট অফিস, আমার পোস্ট অফিসে খিলগাঁও, আর পোস্ট কোড হচ্ছে গিয়ে 1219, ওকে। তারপর ডান দিকে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যে বর্তমান ঠিকানাটা দিলেন সেটা যদি আপনি স্থায়ী ঠিকানা হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে আপনি লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি আমিনুর রহমান, এখানে ভিলেজ, গ্রামের নামটা দিয়ে দেবো নবীনপুর। তারপর হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কি জামালপুর, ওকে। তারপর থানা, থানা বক্সিগঞ্জ। পোস্ট অফিস মিয়াপাড়া, পোস্ট কোড 2110, ওকে। এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বার আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেবে কখন অ্যাডমিট কার্ড বা পরীক্ষা হবে।
তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, মানে সেম মোবাইল নাম্বারটা এখানে নিচে আর একবার লিখে দেবেন, তারপর ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু নিচে স্ক্রল করবেন, এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, মানে এখানে আপনি আপনার এসএসসির তথ্যগুলো দিয়ে দেবেন, এক্সামিনেশন এসএসসি, তার আপনি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে দাখিল দিয়ে দেবেন, আর ভোকেশনাল হলে ভোকেশনাল দিয়ে দেবেন। তো আমি এসএসসি দিয়ে দিচ্ছি, আমার বোর্ড হচ্ছে গিয়ে ঢাকা, রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর রেজাল্ট আউট অফ ফাইভ, ফাইভের মধ্যে 4.59, গ্রুপ হচ্ছে গিয়ে সায়েন্স, আপনি আর্টস হলে হিউম্যানিটি দিয়ে দেবেন, ব্যবসায় শিক্ষা হলে বিজনেস স্টাডিজ দিয়ে দেবেন। তো আমি সায়েন্স দিয়ে দিচ্ছি আমার গ্রুপ, তারপর পাসিং ইয়ার, পাসিং ইয়ার হচ্ছে আমার 2016, ওকে। তারপর ডান দিকে দেখবেন এইচএসসি, এখানে এইচএসসির ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, এইচএসসি আর মাদ্রাসা থেকে হলে আলম দিয়ে দেবেন, তো আমি এইচএসসি দিয়ে দিচ্ছি, বোর্ড আমার বোর্ড ঢাকা, আপনি আপনার বোর্ডটা দিয়ে দেবেন, তারপর রোল নম্বর, ওকে, তারপর রেজাল্ট আউট অফ ফাইভ, ফাইভ, তারপর গ্রুপ, এখানে আমার সায়েন্স গ্রুপ, তো আমি সায়েন্স দিয়ে দিচ্ছি, তারপর পাসিং ইয়ার, পাসিং ইয়ার হচ্ছে গিয়ে 2018, তো নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনি আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, ওকে। তারপর এখানে গ্রাজুয়েশন লেভেল আছে, মাস্টার্স আছে, আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নেই। নিচে চলে যাবেন, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এইখানে হচ্ছে গিয়ে আপনি যদি অলরেডি গভ এমপ্লয়ি, মানে সরকারি চাকরি করে থাকেন, অথবা সেমি গভ, মানে আধা সরকারি চাকরি করে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে এগুলো সিলেক্ট করুন, আর যেহেতু আমরা একদম নতুন, মানে ফ্রেশার, সো আমরা এখানে নামে ক্লিক করব, ওকে। তারপর ভ্যালিডেশন কোড, এইখানে যে এখানে একটা কোড নাম্বার ওরা লিখে দিবে, এগুলো হুবহু দেখে এখানে টাইপ করে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি বড় হাতে বি এইচ, ওকে ওকে। আমাদের ফর্মটা ফিল আপ করা শেষ, এবার হচ্ছে কি একদম প্রথম থেকে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এগুলো সবগুলো হুবহু একদম ভালো করে চেক করে নেবেন, বিশেষ করে মোবাইল নাম্বারটা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তো সব কিছু ঠিক থাকলে তারপর এখানে টিকমার্কটা দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন, ওকে। তারপর এরকমটা দেখতে পাবেন, এখানে আবার চেক করে দেবেন, সব কিছু ঠিক থাকলে আপলোড ফটো, এখানে আপনি আপনার ছবিটা আপলোড করবেন, আর ছবিটা হইতে হবে 300x300 পিক্সেলের আর কি। তো এই ছবিটা কীভাবে সাইজ করবেন আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো, তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আগে থেকেই ছবি এবং সিগনেচার সাইজ করে রেখেছি, তো আমি এখানে আপলোড করে দিচ্ছি, চুজ ফাইল, এখানে ক্লিক করবেন, অ্যালাউ, একটু ছবি, তারপর ডান, ওকে, ছবি আপলোড হয়ে গেছে, তারপর সিগনেচার, চুজ ফাইল, তারপর এই যে সিগনেচার, তারপর ডান, ওকে, ছবি এবং সিগনেচার আপলোড করা হয়ে গেছে, তারপর এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওকে। আমার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করা হয়ে গিয়েছে, এবার হচ্ছে গিয়ে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন, ওকে ওকে। এই হচ্ছে গিয়ে আমার অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আমার উইমেন বোর্ডে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে টেলিটক্সিমের মাধ্যমে ওদের ফিটা পেমেন্ট করতে হবে, মানে 120 টাকা। তো কীভাবে আপনি টেলিটক্সিমের মাধ্যমে ফিটা দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে দেওয়া আছে কীভাবে আপনি পেমেন্টটা করবেন, বিআর, তারপর স্পেস লিখে ইউজার আইডি, আপনার ইউজার আইডিটা হচ্ছে এই যে এইটা। তো আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বিআর লিখবেন, বিআর লিখে ইউজার আইডিটি দিয়ে দিবেন, আপনার ইউজার আইডিটি লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। এই নাম্বারে পাঠানোর পর ওরা একটা এসএমএস দিয়ে, প্রথমে এরকম এসএমএস, ওইখানে কোড নাম্বারটা লেখা থাকবে, মানে পিন নাম্বারটা দিয়ে দিবি, তারপর হচ্ছে আবার লিখবেন বিআর, তারপর ইয়েস, তারপর ওই পিন নাম্বারটা লিখে আবার ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, তাহলে এরকম একটা এসএমএস পাবেন, কনগ্রেটস আশরাফ হোসাইন, আপনার নাম দিয়ে এরকম একটা এসএমএস আসবে, এখানে লেখা থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, পরবর্তীতে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না।